আমাদের সাথে ফেসবুকে একজন দর্শক সংযুক্ত হয়েছেন আমার প্রশ্নটি নিয়ে নিই আসসালামু আলাইকুম আমার আম্মুর গত দু মাস ধরে পায়ের গোড়ালিতে ব্যথা বিছানা থেকে উঠতে ব্যথাটা বেড়ে যায় তখন আর দাঁড়াতে পারে না কিছুক্ষণ পর হাঁটতে পারলেও ব্যথাটা স্থায়ী থাকে এবং ব্যথাটা শুধু ডান পায়ে আম্মুর বয়স ৪৫ বছর এর থেকে সমাধান আশা করছে অবশ্যই ওনার মা যে সমস্যাটা বোঝাই যায় এটা আইদার আমরা দর্শকের প্রশ্নের উত্তরটি দেব একটা বিরতি থেকে ফিরে প্রিয় দর্শক আপনারা দেখছেন ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট এবারে নিচ্ছি ছোট্ট আরেকটি বিরতি ফিরছি কিছুক্ষণের মধ্যে আমাদের সাথেই থাকুন দর্শক বিরতির পর আবারো স্বাগত ডিপিয়এসসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট অনুষ্ঠানে আজ আমরা কথা বলছি ইদে ব্যথা এবং আঘাতজনিত সমস্যায় করণীয় প্রসঙ্গে স্টুডিওতে আমাদের মাঝে উপস্থিত আছেন ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান আমরা ইদের বিভিন্ন ধরনের আঘাতজনিত সমস্যা নিয়ে কথা বলবো কিন্তু আমাদের সাথে বিরতির আগে একজন দর্শক ফেসবুকে সংযুক্ত হয়েছিলেন তার প্রশ্নের উত্তর দিয়ে ওনার মার্জ ওনার প্রশ্নটা কি ছিল 45 বছর বয়স ওনার মায়ের পায়ের গোড়ালিতে ব্যথা ছিল আমি কিছু দূর বলেছিলাম যে ওটা বুঝেই যাচ্ছে ওনার প্লান্টার ফ্যাসাইটিস অথবা ক্যালকেনিয়াল স্পার প্লান্টার ফ্যাসাইটিসটা হচ্ছে এক প্রকার ইনজুরি জাতীয় সমস্যা এটা কমন প্রায় রোগীর কমপ্লেইন এবং ওনার যে কমপ্লেইন ক্লিনিক্যাল ফিচারটা তাই একেবারে হুবহু মানে রোগীদের কমপ্লেইন সবচেয়ে বেশি সকালে ঘুম থেকে উঠে পা ফেলতে কষ্ট হবে গোড়ালিতে ব্যথা হবে এবং সেটা এক পায়ে হতে পারে দু পাও হতে পারে আস্তে আস্তে হাঁটার সাথে সাথে যত দিন যাবে মানে আপনার সকাল থেকে দুপুরের দিকে গোড়াবে তত কমতে থাকবে কিন্তু এটা পার্মানেন্টলি যাবে না অথবা যদি সে অফিসে জব করে অফিসে যেতে কষ্ট হবে বা অফিসে যাওয়ার পর বসে থাকার পরে আবার যখন একটু উঠে দাঁড়াতে যাবে আবার ব্যথা হবে মানে যখনই পাটা রেস্ট অবস্থায় থেকে ওজন ক্যারি করবে তখনই কিন্তু পায়ের তলায় ব্যথা হবে এটা হচ্ছে প্লান্টার ফেসাইটিস এবং দেখা যায় যে যদি এটা প্রপার ট্রিটমেন্ট না হয় এক পর্যায়ে কিন্তু সেটা ক্যালকিনিয়াল স্পার হতে পারে ওখানে হাড় বেড়ে যেতে পারে প্লান্টার ফেসাইটিস দিস ইজ ইনজুরি জাতীয় সমস্যা এই ক্ষেত্রে রুগীর অনেকগুলো জিনিস দেখতে হবে সে কি জাতীয় জুতা ব্যবহার করে তার ওজন কেমন তার পায়ের গঠনগত কোনো প্রবলেম আছে কিনা গঠনগত প্রবলেম এবং পেশাগত ব্যাপার যেমন আমার কাছে প্রায় রুগী আসে যারা স্পেশালি ইউরোপে থাকে এবং কোরিয়া থেকে থাকে বা মধ্যপ্রাচ্যে খুব কম ইউরোপ এবং কোরিয়া রুগী আমাদের যারা বাংলাদেশে থাকে তারা কিন্তু সারা দিন শু এবং ইউজ করতে হয় কাজ করার জন্য এবং পায়ের তলায় এই নিয়ে আসে এবং ভক্তি থাকে যে অনেক বছর ধরে ভুগছে যাই হোক সেটা আমরা অ্যাসেসমেন্ট যদি কনফার্ম হয় এটা ট্রিটমেন্ট হচ্ছে ঘরোয়া কিছু ট্রিটমেন্ট করতে পারে রুগীরা সেটা হচ্ছে কুসুম গরম পানিতে এক চামচ লবণ দিয়ে প্রতিদিন গরম পানিতে পাটা ডুবিয়ে নাড়াতে পারে দশ মিনিট করে দশ পনেরো বিশ দিন না না। যায়। এটা যদি কোনো ক্ষতি হবে হবে। নরম জুতা ব্যবহার করতে সব সময় খালি পায়ে হাঁটা যাবে না সফট সোলের জুতা ব্যবহার করবে অতিরিক্ত ওজন থাকলে ওজন কমানোর ব্যবস্থা করতে হবে কারণ এখানেও ওজনের একটা ব্যাপার আছে কারণ যখন সে দাঁড়ায় যদি ইনজুরি হয় ওখানে কিন্তু ওজনের একটা ওয়েট ক্যারিং এর একটা ব্যাপার থাকে হিল যেহেতু ওয়েট ক্যারি করে সেহেতু একটা প্রেসার পড়তে পারে আর পাশাপাশি অনেকের ক্ষেত্রে হয়তো দেখা যায় যে পায়ের ঘটনগত সমস্যা থাকতে পারে পেস প্ল্যানাস পেস ক্যাভাস দুইটা সমস্যা হইতে পারে যে পায়ের পাতার তলা যে আর্টস থাকে আর্টসটা অতিরিক্ত এক্সাজারেট হতে পারে মানে অতিরিক্ত আর্টস থাকতে পারে বা একেবারে আর্টস নাও থাকতে পারে যেটা একেবারে পেস প্ল্যানাস মানে যে বাঁকা বাঁকানো হ্যাঁ পায়ের তলা কিন্তু আমাদের পা একেবারে ফ্ল্যাট না ফ্ল্যাট না এটা কিন্তু অনেকে জানে না বাট যখন আমাদের কাছে আসে তখন নিজের পায়ের তলা দেখে না তো ফ্ল্যাট না পায়ের তলা কারো ফ্ল্যাট না একেবারে সমান না কিছুটা মাঝখানে গর্তের মতো কিন্তু এটা খুব বেশি হলে বা খুব কম হলে সমস্যা এই সমস্যাটা হতে পারে তো সেটা যদি হয় সেটা আমরা যারা রিহ্যাবিলিটেশন নিয়ে কাজ করে আমরা সেই ক্ষেত্রে অর্থোসিস ইউজ করি রোগীর জুতা আমরা মডিফিকেশন করে দিই মানে উনি বাজার থেকে যে জুতা ইউজ করুক না কেন সেটাতে আমরা বিভিন্ন হিন্স দিতে পারি বিভিন্ন আপনার আলাদা সফট কিছু লাগিয়ে দিতে পারি অর্থোটিস্ট যারা আছে তারে কাজটা করে দেয় অ্যাকর্ডিং টু আমাদের নিড অনুযায়ী ওইভাবে সেই ক্ষেত্রে আবার জুতার আা কারেকশন করে পায়ের কারেকশন করতে হয় এবং এটা কিন্তু ফ্ল্যাট ফুড বা আপনার একজারেট ফুট কিন্তু একেবারে ছোট কাল থেকেই শুরু হয় এটা বোঝা যায় বয়স বাড়ার সাথে সাথে যখন সে 어ডাল্ট হয় তার মানে কি বাচ্চাদের কি পা তাহলে কোনো বিশেষজ্ঞকে দিয়ে দেখানো উচিত যে তারটা ঠিক আছে কিনা অবশ্যই অবশ্যই জন্মের পরপরই অন্যান্য যেমন সাইনগুলো দেখা হয় পাশাপাশি বয়স বাড়ার সাথে সাথে বাবা মাকে জিনিসটা একটু খেয়াল রাখতে হবে অনেক পায়ের ঘটনের সমস্যা থাকতে পারে হাঁটুর সমস্যা থাকতে পারে নি নক নি হতে পারে আপনার নি রিকারভেটাম আসতে পারে এগুলো হয়তো বোঝা যায় না যখন বয়স অ্যাডাল্ট হতে থাকে তখনই শারীরিক বিভিন্ন সমস্যাগুলো বোঝা যায় বা এই সব ব্যথা কান্ট্রিতে কিন্তু স্কুলের বাচ্চাদের কিন্তু এই চেকআপগুলো করানো হয় যে পায়ের আর্চটা ঠিক আছে কিনা